তো আজকে আমরা কষে দেখি চব্বিশের এখানে চারের দাগের অঙ্ক থেকে করব আগের দিন আমরা তিনের দাগ পর্যন্ত করে দিয়েছি যারা ভিডিওগুলো নি দেখতে চাও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবো অথবা আয়ভারটার লিঙ্ক দিয়ে দেবো দেখতে পারো যারা চ্যানেলটাতে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো এখানে চারের দাগের অঙ্কটি কী আছে আগে পড়ে নেবো বলছে যদি সাইন্স সতেরো ডিগ্রি ইকাল টু কত হয় এক্স ডিভাইড বাই ওয়াই হয় তাহলে দেখায় যে সেক্স সতেরো ডিগ্রি মাইনাস সাইন্স তিয়াত্তর ডিগ্রি ইকাল টু কত এক্স স্কোয়ার ডিভাইড বাই ওয়াই ইন্টু রুট আন্ডার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা প্রমাণ করতে হবে তো এটিকে কীভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি তোমরা দেখো তো আমরা এখানে চারের দাগের যে অঙ্কটি পড়লাম এটি হচ্ছে এখানে সলিউশন করব সবার প্রথম যে এটি দেওয়া আছে দেখো এখানে কী মানটা দেওয়া আছে সাইন সাতেরো ডিগ্রির মানটি দিয়া আছে তো তাহলে এখানে লিখবো যে সাইন সাতেরো ডিগ্রি এটা ইকালটু টু কত দিয়া আছে এক্স ডিভাইড বাই ওয়াই এটি দেওয়া আছে তো এখান থেকে আমরা দেখো কী করবো এখান থেকে আমরা সাইন স্কোয়ার সতেরো ডিগ্রির মানটি বার করব এবং এইটি কেন করছি সেটি এর পরের স্টেপগুলো নেই বুঝতে পারবে তাহলে দেখো এইটা স্কোয়ার করলে কী হবে এইগুলারের স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার ডিভাইড বাই কত ওয়াই স্কোয়ার যায় এই মানটি বার করে গেল এরপরে দেখো আমরা কী লিখতে পারি দেখো আমরা লিখতে পারি যে আমরা জানি আমরা জানি আমরা কী জানি যে আমরা জানি দেখো সাইন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা ইকয়াল টু ওয়ান এখানে শুধু থিটার জায়গায় কী সতেরো ডিগ্রি তাহলে এখানে লিখবো যে সাইন্স স্কোয়ার সতেরো ডিগ্রি প্লাস ক স্কোয়ার সতেরো ডিগ্রি এটা ইকাল টু কত ওয়ান হয়েছে তো এখান থেকে আমরা কি করব কসের এর কস সাতেরো ডিগ্রির মানটা বার করব তো এখান থেকে তাহলে আমি কস সাতেরো ইকাল টু কি লিখতে পারি যে কস সতেরো ডিগ্রি এটা ইকাল টু লিখবো যে রুড আন্ডার এখানে হচ্ছে ওয়ান মাইনাস সায়েন্স স্কোয়ার সতেরো ডিগ্রি ঠিক আছে তো এটা তো এখানে আবার কিছুই নেই সিম্পল জাস্ট মানগুলো পুট করে দেবো দেখো এখানে আবার কেন মানটা বার করেছিলাম নিশ্চয়ই বুঝতে পেরেছ দেখো এখানে সায়েন্স স্কোয়ার সতেরো ডিগ্রির মানটা এখানে পুট করার জন্য তো এখানে তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার তো এখান থেকে সিম্পল জাস্ট ক্যালকুলেশন করলে কত আসবে দেখো এখানে উপরে কত আসবে আমি রুটের মধ্যে এক একবারে করে দিচ্ছি তাহলে এখানে আসবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এবং এখানে নিচে ডিভাইড বাই রুটের বাইরে শুধু কী বেরিয়ে যাবে ওয়াই বেরিয়ে যাবে তো এটা এলো আমার ক সতেরো ডিগ্রির মান হয়েছে এরপরে আমাকে এবারে যে মানটা বার করতে বলছে সেই মানে আমরা এই মানগুলো সব পুট করে দেবো তো ওটা নেক্সট পেজে করছি দেখো তো তাহলে লিখবো দেখো এখন এখানে কী কী মানবার করতে বলেছে এখানে দেখো সেক সাতেরো এটা সেক সাতেরো ডিগ্রি মাইনাস এখানে দিয়ে আছে কত সাইন তিয়াত্তর ডিগ্রি তো যে এখানে দেখো তিয়াত্তর ডিগ্রিটা কি করবো সতেরো ডিগ্রিটা কনভার্ট করে দেবো তাহলে লিখবো যে সেক সাতেরো ডিগ্রি এটা মাইনাস এখানে হচ্ছে এটা কীরকম লিখতে পারি যে সাইন নব্বই ডিগ্রি মাইনাস কত মাইনাস সাতেরো ডিগ্রি হয়েছে এটা তো এখান থেকে তাহলে লিখা হবে যে শেখ সতেরো ডিগ্রি এটা মাইনাস এটাকে কী লিখা হবে এটাকে লিখা হবে কস সতেরো ডিগ্রি কারণ আমরা কি জানি যে সাইন নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটাই টু কী হয় কস থিটা তাহলে এখানে লিখে হবে কস সতেরো ডিগ্রি এবারে প্রত্যেকের মান আমরা কিন্তু জানি তো এটা হচ্ছে বোস করে দেবো এবং শেখটাকে কী করবো কসে ট্রান্সফার করে দেবো তার আগে তো এটাকে লিখবো তাহলে ওয়ান বাই এটা হচ্ছে কস সতেরো ডিগ্রি এটা মাইনাস এখানে কি যে কস সতেরো ডিগ্রি তো এবারে মানটা যদি আমি পুট করি তাহলে মানটা পুট করলে কত হবে দেখো ওয়ান ডিভাইড বাই কসের মান কত আছে কষের মান আছে রুড আন্ডার এখানে আছে ওয়াই স্কোয়ার এটা মাইনাস এক্স স্কোয়ার এটা ডিভাইড বাই কত ডিভাইড বাই এখানে হচ্ছে ওয়াই এবং এখানে এটার মানটা পুট করবো তাহলে কত এখানে আসবে যে রুড আন্ডার এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা ডিভাইড বাই এখানে কত ওয়াই হয়েছে এটা তো এখান পর্যন্ত আশা করি প্রত্যেকের ক্লিয়ার ঠিক আছে তো এর এরপরের ক্যালকুলেশনটা দেখো কী হবে এখানে ওয়াইটা কী হবে উপরে উঠে যাবে আর তারপরে আমরা কি করব যেরকম ভগ্নাংশে যোগ বিয়োগ করে করবো তো ওটা নেক্সট পেজে করতে হবে কারণ এখানে আর জায়গা নেই তো নেক্সট পেজে করছি দেখো তো এখানে তাহলে কি হবে এখানে ওয়াইটা তাহলে হবে উপরে ডিভাইড বাই এখানে রুট আন্ডার কি আসবে ওয়াই স্কোয়ার মাইনাস এখানে এক্স স্কোয়ার আর এখানে কত এখানে হচ্ছে রুট আন্ডার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা ডিভাইড বাই এখানে কত এখানে ডিভাইড বাই ওয়াই হয়েছে তো এখানে এতদূর পর্যন্ত সকলের ক্লিয়ার তো এরপরে ভগনাংশে যেরকম যোগ বিয়োগ করে আমরা এরকম যোগ বিয়োগটি করবো তো এখানে তাহলে কী হবে এখানে হবে ওয়াই ইনটু রুট আন্ডার কত ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে তো এখানে দেখো ওয়াই এর সঙ্গে তাহলে ওয়াইয়ের গুন হলে কত হবে ওয়াই স্কোয়ার এবং রুট ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার সঙ্গে রুট ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার গুণ করলে রুটগুলো কী হবে ক্যান্সেল হয়ে যাবে শুধু কত পড়ে থাকবে শুধু এখানে পড়ে থাকবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়েছে আশা করি এতদূর পর্যন্ত সকলের ক্লিয়ার তো এরপরে তাহলে কী হবে দেখো এরপরে তাহলে এখানে আমার কথা হচ্ছে ওয়াই ইন্টু রুড আন্ডার এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এবং উপরে আমি কী করবো ব্যাকেটটাকে ওপেন করব তাহলে হচ্ছে এখানে মাইনাস ওয়াই মাইনাসে মাইনাসে কী হয় এখানে হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস এখানে এক্সে স্কোয়ার তো দেখো এখানের এই ওয়াই স্কোয়ারের সঙ্গে এখানের এই ওয়াই স্কোয়ার কেটে গেলো এবং কত পড়ে রইবে এখানে পড়ে রইবে এক্সে স্কোয়ার ডিভাইড বাই এখানে হচ্ছে ওয়াই ইন্টু রুট আন্ডার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তো এখানে হচ্ছে এইটাই হচ্ছে অ্যানসার এটা হচ্ছে আমাকে কী করেছিল এটা হচ্ছে প্রমাণ করতে দিয়েছিল তো তাহলে এটা হচ্ছে প্রমাণিত তো আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তো চলো নেক্সট অঙ্কটা করা যাক এরপরে আমরা পাঁচের দাগের অঙ্কটি এখানে সলিউশন করব তো সবার প্রথম আমরা আগে অঙ্কটি পড়ে নিই বলছে দেখাই যে এখানে কী দিয়ে আছে সেক্স স্কোয়ার বারো ডিগ্রি মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ার আটাত্তর ডিগ্রি ইকোয়াল টু কত ওয়ান তো এটি হচ্ছে আমাকে সলিউশন করতে হবে তো স্টেপ বাই স্টেপ করছি তোমরা বুঝো এবং দেখো এরপরে এখানে পাঁচের দাগের প্রথমে প্রমাণ করতে বলেছি সেই জন্য বামপাসটাকে আমরা কী করব প্রথমে টুকে নেব বামপাসটি এখানে কত আছে দেখো এখানে দিয়ে আছে যে সেক্স স্কোয়ার এখানে হচ্ছে বারো ডিগ্রি এটা মাইনাস ওয়ান ডিভাইড বাই এখানে কত এখানে টেন স্কোয়ার এখানে আঠাত্তর ডিগ্রি ঠিক আছে তো এটা দিয়ে আছে তো এখানে আমরা দেখো যে কোনো একটাতে ট্রান্সফার করবো হলে বারোতে ট্রান্সফার করব নাহলে আটাত্তরেই ট্রান্সফার করব তো আমরা দেখো সবগুলোকে বারোটাই ট্রান্সফার করে দিই তো এখানে তাহলে যেরকম ছিল যে সেক্স স্কোয়ার বারো ডিগ্রি এটাকে হচ্ছে রেখে দিলাম এইটাকে ট্রান্সফার করবো তাহলে ওয়ান ডিভাইড বাই এখানে এরকম লিখবো যে টেন স্কোয়ার এখানে নব্বই ডিগ্রি মাইনাস কত বারো তাহলে আমার কত আটাত্তর আসবে তো এটা এরপরে আমরা কি করতে পারি যে এখানে হচ্ছে যেরকম ছিল যে সেক্স স্কোয়ার বারো ডিগ্রি এটা তো রাখলাম আর এখানে হচ্ছে ওয়ান বাই দেখো আমরা কী জানি টেন নব্বই ডিগ্রি মাইনাস থিটা মানে কী কট থিটা তাহলে এখানে লিখবো যে ক স্কোয়ার এখানে হচ্ছে বারো ডিগ্রি আশা করি ক্লিয়ার তো এরপরে তাহলে আমরা কী করতে পারি যে দেখো এখানে লিখবো তাহলে সেক্স স্কোয়ার এখানে হচ্ছে বারো ডিগ্রি হয়েছে মাইনাস এখানে ওয়ান বাই কট স্কোয়ার বারো ডিগ্রি তাহলে ওয়ান বাই কর থিটা মানে কী লিখতে পারি টেন থিটা তো তাহলে এটাকে আমি কী লিখতে পারি এখানে হচ্ছে টেন স্কোয়ার বারো ডিগ্রি দেখো আমরা সকলেই জানি যে সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা এই কত হয় ওয়ান তাহলে এখানে শুধু থিটার জায়গায় কি আছে বারো আছে তাহলে সেক্স স্কোয়ার বারো ডিগ্রি মাইনাস টেন স্কোয়ার বারো ডিগ্রি একালট কত লিখতে পারি এটা এই কালটু লিখা যাবে তাহলে হচ্ছে ওয়ান তো এইটা হচ্ছে প্রমাণ করতে দিয়েছিলো তাহলে লিখে দেব যে প্রমাণিত তো আশা করি প্রত্যেকের ক্লিয়ার বুঝতে পেরেছ যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো তো চলো নেক্সট অঙ্ক করা যাক এরপরে আমরা ছয়ের দাগের অঙ্কটি এখানে সলিউশন করবো তো ছয়ের দাগের অঙ্কটি সবার প্রথম আগে নিই বলছে কোন এ প্লাস কোন বি ইকোয়াল নব্বই ডিগ্রি হলে দেখায় যে ওয়ান প্লাস টেন এ ডিভাইড বাই টেন বি কত দিয়ে আছে সেক্স স্কোয়ার এ এটা হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে মানে দেখাতে হবে তো কিভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ করছি তোমরা দেখো এরপরে আমরা ছয়ের দাগের যে অঙ্কটি পড়লাম এটি হচ্ছে আমরা এখানে সলিউশন করবো দেখো এখানে দিয়া আছে যে কোন এ প্লাস এখানে হচ্ছে কোন বি এটা ইকাল টু কত দিয়ে আছে এটা ইকাল টু নব্বই ডিগ্রি ঠিক আছে এটা দিয়া আছে তো এখানে হচ্ছে প্রমাণ করতে বলেছে মানে দেখাতে আর কি তো এখানে বাম পাশটাকে সবার প্রথম তুলে নেবে তো এখানে বাম পাশটা কত আছে ওয়ান এটা প্লাস এখানে হচ্ছে কত দিয়ে আছে যে এখানে টেন এ এটা ডিভাইড বাই এখানে দিয়ে আছে কত এখানে হচ্ছে টেন বি এখানে টেন বি এটা দিয়ে আছে তো এখানে দেখো যে কোনো একটাতে ট্রান্সফার করবে হলে এতে নাহলে বিতে দেখো আমাকে এখানে এতেই ট্রান্সফার করতে হবে কারণ কি সবগুলো আমার এখানে দেখো ডান পাশটা ডান পাশটার যে মানটা দিয়ে আছে সেটা এতে ট্রান্সফার করা আছে তাহলে আমি এখানের এই টেন বিটাকে এখানে এতে ট্রান্সফার করে দেব তাহলে এখানে হচ্ছে টেন এ ডিভাইড বাই কত হবে এখানে টেন নব্বই ডিগ্রি মাইনাস কত এখানে টেন নব্বই ডিগ্রি মাইনাস এখান থেকে করবে দেখো এখান থেকে তুমি যদি এর এর মানটা বার করো তাহলে কত হবে নব্বই ডিগ্রি মাইনাস এ তাহলে এখানে ঠিক এইটাই লিখবে যে নব্বই ডিগ্রি মাইনাস এ তো এটা আশা করি ক্লিয়ার তো এরপরে আমরা তাহলে কী লিখতে পারি এখানে দেখো ওয়ান এখানে হচ্ছে প্লাস এখানে হচ্ছে টেন এ আর এটাকে কী লিখা হবে দেখো টেন নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা মানে কি কট থিটা তাহলে এখানে লিখতে পারবো যে কট এ হয়েছে আশা করি ক্লিয়ার তো এটা তো এরপরে দেখো আমরা দেখো এখানে কী লিখবো এখানে ওয়ান এখানে ওয়ান প্লাস এইটাকে লিখা যাবে কি টেন এ যেরকম আছে রইলো আর এইটাকে দেখো কট ওয়ান বাই কট কে কী লিখতে পারি এখানে লিখতে পারি যে টেন এ হয়েছে এটা তো বাকি ক্যালকুলেশনটা আমি এ পাশে করে দিচ্ছি দেখো তাহলে এখান থেকে লিখা যাবে যে ওয়ান প্লাস এখানে কি টেন স্কোয়ার এখানে টেন স্কোয়ার এ আর ওয়ান প্লাস টেন স্কোয়ার এ মানে কি জানি দেখো আমরা জানি কি সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থ্রিটা ইকাল ওয়ান তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা মানে কি সেক্স স্কোয়ার থিটা তাহলে এখানে তো থিটা নেই এখানে শুধু এ আছে তাহলে এখানে হচ্ছে সেক্স স্কোয়ার ই তো এটাই হচ্ছে প্রমাণ করতে বলেছো তাহলে লিখে দেবো যে প্রমাণিত তো আশা করি ক্লিয়ার সকালে বুঝতে পেরেছো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাতে পারো তো চলো নেক্সট অঙ্ক করা যাক এরপরে আমরা সাতের দাগের অঙ্কটি এখানে সলিউশন করবো সাতের দাগের অঙ্কটি কী আছে বলছে দেখায় যে এখানে কসেক্স স্কোয়ার বাইশ ডিগ্রি ইন্টু কর স্কোয়ার আটষট্টি ডিগ্রি ইকোয়াল টু এখানে দিয়ে আছে সায়েন্স স্কোয়ার বাইশ ডিগ্রি প্লাস এখানে হচ্ছে সায়েন্স স্কোয়ার আটষট্টি ডিগ্রি প্লাস কর স্কোয়ার আটষট্টি ডিগ্রি তো এটিকে কীভাবে করতে হবে করছি দেখো তো এরপরে আমরা যে সাতের দাগের অঙ্কটি পড়লাম সেটি হচ্ছে আমরা এখানে সলিউশন করবো দেখো এখানে বাম পাস ইকাল টু ডান পাস দেখাতে হবে তো এপাশে এই অঙ্কটার ক্ষেত্রে তোমাকে দুদিকেই ক্যালকুলেশন করতে হবে আলাদা আলাদা করে তুলে তো সবার প্রথম আমরা কী করব বাম পাশটাকে তুলবো দিয়ে বাম পাশটা ক্যালকুলেশন করব তাহলে পক্ষ কাল টু কী আছে আমার দিয়া আছে এখানে দেখো এখানে দিয়ে আছে যে কসেক কসেক স্কোয়ার বাইশ ডিগ্রি এটা আর দিয়া আছে সঙ্গে যে কর স্কোয়ার কর স্কোয়ার আটষট্টি ডিগ্রি ঠিক আছে এটা হচ্ছে দিয়া আছে তো এখানে আমরা দেখো কি করব এখানে এইটাকে আমরা এরকম করব যে কসেক স্কোয়ার এই বাইশটাকে কী করবো আটষট্টি ট্রান্সফার করে দিই তাহলে এখানে এরকম লিখতে পারি যে নব্বই ডিগ্রি মাইনাস কত আটষট্টি ডিগ্রি হয়েছে এটা ইন্টু কত ইন্টু হচ্ছে কর স্কোয়ার আটষট্টি ডিগ্রি হয়েছে এটা তো এখানে তাহলে এটাকে এবারে কী লিখবো এটা দেখো এটা তাহলে কি কসেকটা কি কী হয়ে যায় সেক হয়ে যায় তাহলে এখানে লিখবো তাহলে সেক স্কোয়ার এখানে হচ্ছে সেক্স স্কোয়ার আটষট্টি ডিগ্রি হয়েছে এটা ইন্টু কত ইন্টু হচ্ছে কর স্কোয়ার আটষট্টি ডিগ্রি হয়েছে এটা তো আমরা এবারে কী করবো দেখো আমরা এবারে এইটাকে লিখতে পারি কী লিখতে পারি যে ওয়ান বাই এখানে হচ্ছে ক স্কোয়ার আটষট্টি ডিগ্রি এটা লিখতে পারি কারণ কী জানি আমরা সেক থ্রিটা মানে কি ওয়ান বাই ক্রিটা তাহলে সেই জন্য এটাকে লিখলাম যে ওয়ান বাই ক স্কোয়ার আটষট্টি ডিগ্রি এবং আমরা যদি ক থ্রিটাকে ভাঙি তাহলে কী হয় কস বাই কি সাইন তাহলে এখানে এটাকে ভাঙলে কত হবে এখানে হবে ক স্কোয়ার আটষট্টি ডিগ্রি এটা ডিভাইড বাই কি সাইন স্কোয়ার এখানে হচ্ছে আটষট্টি ডিগ্রি হয়েছে দেখো এখানে কস স্কোয়ারের সঙ্গে কি এখানের কস স্কোয়ারের সঙ্গে এখানের কস স্কোয়ার কেটি হবে তো তাহলে কত পড়ে থাকবে তাহলে এখানে পড়ে থাকবে যে ওয়ান বাই এখানে হচ্ছে সাইন স্কোয়ার এটা হচ্ছে আটষট্টি ডিগ্রি ঠিক আছে তো এই ওয়ান বাই সাইন স্কোয়ারকে লিখ ওয়ান বাই সাইনস স্কোয়ার আটষট্টিকে কী লিখতে পারি যে কসেক্স স্কোয়ার কসেক্স স্কোয়ার আটষট্টি ডিগ্রি কারণ আমরা কি জানি আমরা জানি যে কস থিটা কসেক থিটা ইকাল টু কি ওয়ান বাই সাইন থিটা তো সেই সূত্রটা এখানে প্রয়োগ করা হয়েছে তো দেখো এখানের ক্ষেত্রে কিছুই না এখানের ক্ষেত্রে কী কী হয়েছে ব্যাপারটা দেখো সবার প্রথমে এখানে বাইশ ডিগ্রিকে আটষট্টি ট্রান্সফার করা হয়েছে যে নব্বই ডিগ্রি মাইনাস আটষট্টি ডিগ্রি তাহলে কসেকটা আছে এখানে কষেক নব্বই ডিগ্রি মাইনাস থিটা মানে কি লিখতে পারি সেক থিটা তাহলে এখানে কি লিখেছি সেক স্কোয়ার আটষট্টি ডিগ্রি এরপরে দেখো সেক থিটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই কস থিটা সেই জন্য ওয়ান বাই ক স্কোয়ার আটষট্টি লিখেছি আর কস থিটাকে কি লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা সেই জন্য কস এখানে লিখা আছে ক স্কোয়ার আটষট্টি ডিভাইড বাই সাইন স্কোয়ার আটষট্টি ডিগ্রি তো এরপরে দেখো গুলো কেটে গেছে ওয়ান বাই সাইন স্কোয়ার আটষট্টি ডিগ্রি এরপরে দেখো আমরা কি লিখতে পারি যে কস একটি ইকোয়াল টু কি ওয়ান বাই সাইন তো আমরা কারণ এটা প্রথম চ্যাপ্টারে এই হচ্ছে সূত্রগুলো সব পড়েছিলাম সেই জন্য আমি ডাইরেক্ট ইউজ করছি সাইড আর লিখছি না তো এটা তাহলে হয়েছে তো এটা বেরোলো আমার বামপক্ষে এবারে ডানপক্ষ আমাকে ঠিক একই রকম এটি বার করতে হবে তো ওটা নেক্সট পেজে করছি দেখো এবারে তাহলে আমরা কি করবো ডান পক্ষটা বার করবো তাহলে ডানপক্ষটা সবার প্রথম এখানে তুলে নেবো তাহলে কি করবো যে এখানে সাইন স্কোয়ার বাইশ ডিগ্রি ঠিক আছে এটা প্লাস এখানে হচ্ছে সায়েন্স স্কোয়ার এখানে আটষট্টি ডিগ্রি ঠিক আছে আর এখানে হচ্ছে কি আছে যে কর স্কোয়ার আটষট্টি ডিগ্রি ওকে তো এখানে কি করব এই বাইশটাকে কী করবো আটষট্টি ট্রান্সফার করব কারণ কি আমরা বামপক্ষের মানগুলো সবগুলোকে আটষট্টিতে করা আছে সেই জন্য ডানপক্ষগুলোকেও সব আটষট্টিতেই করব তাহলে এখানে হচ্ছে সাইন্স স্কোয়ার এখানে নব্বই ডিগ্রি মাইনাস কত মাইনাস এখানে আটষট্টি ডিগ্রি হয়েছে এটা আর বাকিটা যেরকম ছিল সেরকমই রেখে দিই তাহলে এখানে হচ্ছে সাইন্স স্কোয়ার আটষট্টি ডিগ্রি আর এখানে হচ্ছে কি কট স্কোয়ার আটষট্টি ডিগ্রি তো দেখো এখানে কি আমরা কি জানি যে সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা মানে কি থিটা তো এখানে তাহলে এটাকে লিখবো তাহলে ক এখানে হচ্ছে আটষট্টি ডিগ্রি ক ডিগ্রি প্লাস এখানে হচ্ছে সাইন্স স্কোয়ার আটষট্টি ডিগ্রি প্লাস এখানে হচ্ছে কোয়ার এখানে আটষট্টি ডিগ্রি তো এখানে দেখো আমরা কি জানি আমরা জানি সাইন্স স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইক্যাল টু ওয়ান অথবা এখানে ক স্কোয়ার থিটা প্লাস সাইন্স স্কোয়ার থিটা তো এইটা ইকালট আমরা কত লিখতে পারি এটা ইক্যালটু লিখতে পারি ওয়ান তাহলে ওয়ান প্লাস এখানে হচ্ছে কি স্কোয়ার আটষট্টি ডিগ্রি দেখো আমরা সূত্র পড়েছি কি কসেক্স স্কোয়ার থিটা মাইনাস ক্কোয়ার থিটা ইক্যাল টু ওয়ান তাহলে ওয়ান প্লাস কর স্কোয়ার থিটা মানে কী লিখতে পারি কসেক্স স্কোয়ার থিটা মানে এখানে লিখতে পারি তাহলে কি কসএক্স স্কোয়ার এখানে হচ্ছে আটষট্টি ডিগ্রি তো এটাই কী বেরিয়েছিলো আমার বাম পক্ষে বেরিয়েছিলো এটাই ডান পক্ষে বেরালো তাহলে আমি এখানে কী লিখতে পারি যে বাম পক্ষ বাম পক্ষ ইকাল টু কি ডান পক্ষ ডান পক্ষ তো আশা করি কিভাবে হয়েছে ক্লিয়ারলি বুঝতে পেরেছ যদি তা সত্ত্বেও কোথাও কোনো স্টেপ বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তো চলো নেক্সট অঙ্ক করা যাক তো এরপরে আমরা আর্টের দাগের অঙ্কটি এখানে সলিউশন করবো আটের দাগের অঙ্কটি কি আছে বলছে যদি কোন পি প্লাস কোন কিউ ইকাল টু নব্বই ডিগ্রি হয় তাহলে দেখায় যে রুট আন্ডার সাইন পি ডিভাইড বাই এখানে কী দিয়া আছে কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ ইকাল টু কত কস পি এটা হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে দেখাতে হবে তো এটিকে কীভাবে করতে হবে খাতায় করছি দেখো এরপরে আমরা যে আটের দায়গের অঙ্কটি পড়লাম সেটি হচ্ছে আমরা এখানে সলিউশন করব তো দেখো এখানে কী দেওয়া আছে এখানে দেওয়া আছে কোন পি প্লাস এখানে দিয়ে আছে কোন কিউ এই দুটো যোগফল কত নব্বই ডিগ্রি দেওয়া আছে হয়েছে তো আমাকে এবারে দেখো অঙ্কটি কী দেখাতে বলেছে প্রমাণ কি করতে বলেছে বাম পাশটাকে টুকে নেব তাহলে এখানে কত দিয়ে আছে এখানে দিয়ে আছে রুট আন্ডার এখানে দিয়ে আছে রুট আন্ডার সাইন পি ডিভাইড বাই কী দিয়ে আছে ডিভাইড বাই এখানে দিয়ে আছে কস কিউ কস কিউ মাইনাস সাইন পি আর কি দিয়ে আছে কস কিউ হয়েছে এটা এটা দিয়ে আছে তো এখানে দেখো এখানে কি করবো আমরা দেখো এখানে বাম পাশে যেটা দেওয়া আছে বাম পাশে দুটো মানে দেওয়া আছে একটা হচ্ছে পি আর কিউ দুটো কোন দেওয়া আছে কিন্তু ডান পাশে কি দিয়ে আছে শুধু পি দেওয়া আছে তাহলে দেখো বাম বামপাস সমান ডান পাশ করতে গেলে আমাকে কি সবগুলোকে পিতে ট্রান্সফার করতে হবে তাহলে এখানে সম্মানগুলোকে আমরা কি করব তে ট্রান্সফার করব। তাহলে এখানে এখানে করতে পারি সাইন পি যেরকম আছে সেরকম রেখে দেব আর কস কিউ এরকম করব যে কস নব্বই ডিগ্রি মাইনাস পি তো এরকম করবো আর এখানে দেখো সাইন পিটা যেরকম ছিল রইবে এবং কস কে এরকম লিখবো যে নব্বই ডিগ্রি মাইনাস কি মাইনাস এখানে পি লিখবো তো এইটা হচ্ছে এলো তো এখানে আমি এবারে এটাকে কী লিখবো দেখো তো উপরে যেরকম ছিল সাইন পি সেরকম আমি লিখে দিলাম আর নিচে দেখো এটা কি হবে দেখো নিচে এটা কস নব্বই ডিগ্রি মাইনাস থিটা মানে কী লিখতে পারি সাইন থিটা মানে এখানে কি হবে তাহলে এখানে হবে সাইন পি তাহলে এখানে হবে সাইন পি হয়েছে এটা মাইনাস এখানে দেখো এখানে কি সাইন পি যেরকম ছিল রইল আর এখানে কস নব্বই ডিগ্রি মাইনাস পি মানে কি লিখতে পারি এখানে হচ্ছে সাইন পি তো এইটা হচ্ছে এলো তো বাকি ক্যালকুলেশনটা নেক্সট পেজে করছি দেখো এখানে কিছুই নেই এখানে হচ্ছে এই পিগুলো এখানে সাইন পি সাইন পি কেটে যাবে আর এখানে কত হবে তাহলে ক্যালকুলেশন করলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার পি তো ওটা নেক্সট পেজে করছি দেখো তো তাহলে এখানে কত আসবে দেখো এখানে আসবে তাহলে সাইন পি সাইন পি কেটে গেলে ওয়ান মাইনাস আর এখানে কত আসবে সাইন স্কোয়ার পি তো সাইন্স্কোয়ার পি তো এটা এলো তাহলে ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার পি মানে কী লিখতে পারি এখানে হচ্ছে ক স্কোয়ার এখানে পি আর এখানে রুটের বাইরে এখানে ক স্কোয়ার পিটা এখানে বেরালে কত আসবে শুধু আসবে কস পি এটাই হচ্ছে আমাকে করেছিল প্রমাণ করতে দিয়েছিল তাহলে লিখে দেবো সাইডে যে প্রমাণিত তো আশা করি এটা ক্লিয়ার বুঝতে পেরেছো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো তো চলো নেক্সট অঙ্ক করা যাক এরপরে আমরা নয় দাগের অঙ্কটি পড়ব এবং হচ্ছে সলিউশন করবো তো নয় ত্যাগের অঙ্কটি কী আছে বলছে প্রমাণ করি যে কট বারো ডিগ্রি ইন্টু কর আটত্রিশ ডিগ্রি ইন্টু কট বাহান্ন ডিগ্রি ইন্টু কর আড়াহাত্তর ডিগ্রি ইন্টু কট ষাট ডিগ্রি ইকাল টু ওয়ান বাই রুট থ্রি এটা হচ্ছে প্রমাণ করতে হবে তো এটিকে কীভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ করছি তোমরা বুঝো এবং দেখো তো আমরা এখন যে নয়ের ত্যাগের যে অঙ্কটি পড়লাম সেটি হচ্ছে আমরা এখন করব তো এখানে দেখো বামপক্ষ ইকাল টু ডানপক্ষ দেখাতে হবে তো আমরা কী করব বামপক্ষটাকে তুলে নেব তুলে নিয়ে ক্যালকুলেশন করে ডানপক্ষটাকে আনবো তো এখানে কি আছে বামপক্ষরা দেখো দিয়ে আছে যে কট বারো ডিগ্রি এটা ইন্টু দিয়ে আছে কট এখানে হচ্ছে আটত্রিশ ডিগ্রি এটা আর তারপরে দিয়ে আছে যে কট এখানে হচ্ছে বাহান্ন ডিগ্রি এটা তারপরে দিয়ে আছে কট এখানে হচ্ছে আটাত্তর ডিগ্রি এটা তারপরে দিয়ে আছে কট এখানে হচ্ছে ষাট ডিগ্রি এটা তো এখানে তাহলে আমরা দেখো কী করব দেখো আমরা যদি নব্বই ডিগ্রি থেকে আটাত্তর ডিগ্রি বাদ দিই তাহলে আমার কি বারো ডিগ্রি আসবে তাহলে আমি কী করবো এখানে বারোটাকে আটাত্তরে ট্রান্সফার করে নেব অথবা এখানে আটাত্তরটাকে বারোয় ট্রান্সফার করতে পারো তো আমি এখানে বারোটাকে ট্রান্সফার করবো আটাত্তরে আর তারপরে দেখো কি এখানে দেখো এখানে এরপরে আমি কী করবো এখানে আটত্রিশটাকে আমরা কী করবো বাহান্নরে ট্রান্সফার করে নেব কারণ আমরা কি জানি নব্বই ডিগ্রি থেকে বাহান্ন ডিগ্রি তুমি যদি বাদ দাও তাহলে আমার কী আসবে আটত্রিশ আসবে মানে আটত্রিশ ডিগ্রি আসবে তো তাহলে আমরা কী করব এই আটত্রিশটাকেও বাহান্নরে ট্রান্সফার করে নেব এবং কট ষাটের মান তো আমরা জানি তো এখানে তাহলে এইটি হচ্ছে করবো এখানে কি করব তাহলে এখানে লিখব যে কট নব্বই ডিগ্রি মাইনাস কত মাইনাস এখানে আটাত্তর ডিগ্রি তবেই তো আমার কত আসবে ১২ ডিগ্রি আসবে আর তারপরটা কি তারপরটা এখানে কট এখানে নব্বই ডিগ্রি মাইনাস যদি আমি বাহান্ন ডিগ্রি করি তবে আমার কত আসবে আটত্রিশ ডিগ্রি আসবে হয়েছে ক্লিয়ার আর বাকি যেরকম ছিল সেরকম আমি রেখে দেবো তাহলে এখানে হচ্ছে কট বাহান্ন ডিগ্রি যেরকম ছিল রাখলাম ইনটু এখানে হচ্ছে কট 78 ডিগ্রি যেরকম ছিল রাখলাম আর কট থার্ড ডিগ্রি যেরকম ছিল রাখলাম তো এখানে এবার এইটা ট্রান্সফার হলে কত হবে দেখো এখানে কট নব্বই ডিগ্রি মাইনাস থিটা মানে আমরা কী জানি টেন থিটা তাহলে এটা হয়ে যাবে কত টেন আটাত্তর ডিগ্রি এটা হয়ে যাবে আর এখানে দেখো আমরা কী জানি কট নব্বই ডিগ্রি মাইনাস মানে টেন থিটা তাহলে এখানে কত হয়ে যাবে ক এখানে হয়ে যাবে এটা টেন এখানে বা এখানে হচ্ছে টেন বাহান্ন ডিগ্রি ঠিক আছে এটা আর এটা যেরকম ছিল যে কট এখানে হচ্ছে বাহান্ন ডিগ্রি আর কট এখানে হচ্ছে আটাত্তর ডিগ্রি এটা আর ইন্টু কত দিয়ে আছে কট এখানে হচ্ছে ষাট ডিগ্রি তো এটা তো এখানে এবারে কি করব দেখো এখানে হচ্ছে আমরা এইটা যেরকম ছিল সেরকমই রাখব টেন হচ্ছে এখানে আটাত্তর ডিগ্রি আর ইন্টু এখানে টেন বাহান্ন ডিগ্রি আর এইটাকে আমি কি লিখতে পারি যে কট বাহান্নকে এখানে এরকম লিখতে পারি ইন্টু এখানে লিখতে পারি ওয়ান বাই কত টেন বাহান্ন ডিগ্রি লিখা যাবে কারণ আমরা কী জানি টেন থ্রিটা একেলু কী জানি ওয়ান বাই কর থিটা বা কর থ্রিটা একেলু কী ওয়ান বাই টেন থিটা তো সেটাই এখানে প্রয়োগ করি আর এটাকেও লিখবো ওয়ান বাই এখানে হচ্ছে টেন আটাত্তর ডিগ্রি আর এখানে দেখো কট এখানে ষাট ডিগ্রির মান এখানে কট ষাট ডিগ্রির মান কত জানি আমরা ওয়ান বাই এখানে হচ্ছে রুট থ্রি কারণ এমনি কি টেন হচ্ছে ষাট ডিগ্রির মান কত হয় টেন ষাট ডিগ্রির মান রুট থ্রি তো এখানে হচ্ছে কট হলে কত হবে ওয়ান বাই রুট থ্রি তো এখানে দেখো এবারে তাহলে কী হবে সিম্পল কিছু না এই ট্যানে এই ট্যান আটাত্তরের সঙ্গে এইটা কাটবো এখানে ট্যান বাহান্নের সঙ্গে এটা কাটবো তো এখানে তাহলে কত পড়ে থাকবে এখানে পড়ে থাকবে ওয়ান বাই কত রুট থ্রি যেটা আমাকে প্রমাণ করতে দিয়েছিল তো এটা তাহলে প্রমাণিত হলো তো আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তো আজকে এত এতদূর পর্যন্তই থাক বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক এবং সেগুলো একসাথে করতে চাই সেই জন্য সেগুলো নেক্সট দিন করবো তো পরের দিন তাহলে নেক্সট অঙ্কগুলো হবে